সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অক্সাপ্রো ট্যাবলেটটি নিয়ে কথা বলব এটি এস হিটালো প্লাম অক্সালেট গ্রুপের সদস্য যা দশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি বাংলাদেশের সন কোম্পানি এসকার ফার্মাসিউটিক্যাল লিমিটেড করতে প্রস্তুত করা হয়েছে যার প্রতি ইউনিট প্রাইস হচ্ছে মাত্র বারো টাকা এবং এক পাতা বা দশটি ট্যাবলেটের দাম হচ্ছে একশো বিশ টাকা এই ট্যাবলেটটি শুধু দশ মিলিগ্রাম নয় পাঁচ মিলিগ্রাম আকারেও বাজারে পাওয়া যায় এই ওষুধের নির্দেশনা বা কাজ যদি বলা যায় সেক্ষেত্রে প্রধান হতাশাজনক পর্ব চিকিৎসার ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় এবং সামাজিক উদ্বেগ বেধির চিকিৎসা সাধারণ উদ্বেগ ব্যাধির বেধির চিকিৎসা এবং অবসেসিভ কম্বালসিভ ব্যাধির চিকিৎসাও এটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধের মাত্রা এবং সেবন বিধি যদি বলা যায় সেক্ষেত্রে বিশ মিলিগ্রামের বেশি দৈনিক এই ওষুধটি খাওয়া যাবে না যাতে প্রধান হতাশাজনক পর্ব বা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দৈনিক দশগুলি মিলিগ্রাম একবার খেতে হবে এবং যাদের সামাজিক উদ্বেগ রয়েছে তাদের ক্ষেত্রেও দশ মিলিগ্রাম একবার তবে উপসর্গ থেকে মুক্তি না পেলে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত এটি খেতে হবে এই ওষুধটি সকালে বা সন্ধ্যায় খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় এই ওষুধের মৃতস্ক্রিয়া যদি বলা যায় সেক্ষেত্রে যে সমস্ত ওষুধের সাথে এর মিথস্ক্রিয়া হয় ওই সমস্ত ওষুধ বা অ্যান্টিডিপ্রেসড বন্ধের কমপক্ষে এক সপ্তাহ পর এই ওষুধটি খেতে হবে অর্থাৎ আপনারা যদি ঘুমের বা ডিপ্রেশনের কোনো বা টেনশনের যদি কোনো ওষুধ খেয়ে থাকেন তা সেই ক্ষেত্রে এই ওষুধের সাথে ওষুধের মৃতস্ক্রিয় ঘটতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে নিদ্রা বমি বমি ভাব অবসাদ পিঠে ব্যথা মূত্রথলি সংক্রমণ বমি ইত্যাদি এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে খাওয়া ঠিক হবে না কারণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি মাতৃ দুর্ধে ইহা নিশ্চিত হতে পারে তাই বাচ্চাদের বেড়ে গিয়ে মারাত্মক ক্ষতি সাধন করতে পারে তাই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এবং ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না যাদের যকৃত এবং বিক্রিয় অকার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে বিষয়টি আপনারা দেশের যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে